পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে পরীক্ষামূলক ট্রেন ছেড়ে গেছে মেরামত করা ডেমু ট্রেন। রবিবার বিকেলে পার্বতীপুর থেকে ছেড়ে যায় ট্রেনটি। এর আগে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীদের সহযোগিতায় ট্রেনটি সচল করা হয়। দিনাজপুরের পার্বতীপুর ডিজেল ওয়ার্কশপে মেরামতের কাজ শুরু করা হয়। প্রায় তিন মাস অচল থাকার পর দেশীয় প্রযুক্তিতে সচল করা হয়েছে ট্রেনটি। চীনা প্রকৌশলীদের মাধ্যমে প্রতিটি ডেমু ট্রেন সচল করতে প্রায় ৪ কোটি টাকা খরচ হওয়ার কথা থাকলেও মাত্র ৫০ লাখ টাকা খরচ করে দেশেই তার মেরামত করা হয়েছে। অবশিষ্ট ডেমু ট্রেনগুলোকে সচল করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম।